মাথা কই, আমার জন্য মাথা কই, আমার বাবার জন্য তোমার। মা কি বলছো, কোথায় যাবে আজ তুমি? মেলা। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আজকে ওয়েডনেসডে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তা আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই, মানে জামাই ষষ্ঠী নেই, তা সেই কারণে আর পালন হয় না। আর যদিও বা হতো, আমার মনে হয় না আমরা ওরকমভাবে যেতে পারতাম। হ্যাঁ, তবে আশেপাশে থাকলে কি হতো না, আজকের দিনে মা অনেক রকমের রান্না করতো, তা আমরা খেতে যেতে ডেফিনেটলি পারতাম। ষষ্ঠীটা না হয় নাই হতো, কিন্তু রান্নাটা তো হতেই পারে। মানে আমার খুব ইচ্ছা ফ্রেন্ডস, কি আমার তো দুই মেয়ে, তো আমাদের শ্বশুর বাড়িতে আছে কিন্তু বাপের বাড়িতে নেই। তো শ্বশুর বাড়িতে থাকলেও কি, মানে আমার শাশুড়ি মা যেরকম উপাস করে, আজকে উপাস করেছে, জাস্ট আর কি উপাস করে মানে মানছে আর কি ব্যাপারটা। কিন্তু পুজো টুজো যে হয় সেগুলো তো ঘরেই হয়, তো আমি আর এটা ধরিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যখন মেয়েদের বিয়ে হয়ে যাবে না, আমি কিন্তু আমার জামাইদেরকে বেশ নানা রকমের রান্না করে সুন্দর করে খাওয়াবো, মানে এই দিনটাকে সেলিব্রেট করব, এটা আমি ভেবে রেখেছি। এমনিতে আমার শ্বশুরবাড়িতে তো ষষ্ঠী আছেই, তা উপাস টুপাস আমি আর ধরবো না, আমি নিয়মটা ওরকম প্রপার করতে পারবো কিনা, তো নিয়মে যাব না। তবে হ্যাঁ, মানে ওই দিনটাতে আনন্দটা তো ডেফিনেটলি করবো, এটা আমার ইচ্ছে আছে। তা যাই হোক, প্রতি বছরই ভাবি যে এই দিনটাতে বরকে নানা রকমের রান্না করে আমি খাওয়াবো। আমি ভেবেছিলাম ফ্রেন্ডস আগের বছর না, যে আজকের দিনে একেবারে নানা রকমের রান্না করব আমি, কিন্তু না, এবারও সেটা সম্ভব না, এবার তো কোনোভাবেই সম্ভব না। ফ্ল্যাটের কাজ চলছে, এই তো 11টা টাইম ধরা আছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তা ঝটপট ঝটপট রান্না করেছি, তবে বরের পছন্দের রাজমা করেছি, আর হচ্ছে লাল শাক আলু দিয়ে পোস্ত। আর এদিকে আমার মাম্মা স্নান টান করে সাজাগুজা করতে এসছে, একেবারে টিপ পরে, ডিওটিও লাগিয়ে, ক্রিম লাগিয়ে ঠিকই আছে, ও মানে আমার মতো আর কি। আর বড় বাবু স্নান টান করে আমি বকবো বলে ক্রিমটা লাগায়, আদারওয়াইজ ওর অত মনে থাকে না। তা চলো। হ্যাঁ মা, কেন বলে দিল সবাইকে আমি ক্রিম তোমার বকাতে লাগাই? ওর অত সাজার মন নেই। হ্যাঁ সত্যি তো, মা সবার সামনে বলে দিচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে, আমি বুঝতে পারছি না আজকে ড্যাড আর দিদির সাথে এতটা কেন বন্ধুত্ব হয়ে গেছে। 10 তারিখ তো পেরিয়ে গেছে, তা কালকে দেখছিলাম লাইট গুলো জ্বলছিল, তো আজকে তো সকালবেলা যাবোই, তাও এক চক্কর একবার জিজ্ঞেস করে আসবো যে হ্যাঁ ফুল ফর্মে চলছে, তো যদি হ্যাঁ তাহলে বিকেলবেলা আজকে কনফার্ম নিয়ে যাবো। না যদি এখনো শুরু হয়েছে তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু শুরু হয়ে গেলে আজকে একদমই যাবো যাবো। বাবু 10 তারিখের আগে ওটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওরা কমপ্লিট করে উঠতে পারেনি, তখন ওরা 10 তারিখ বলেছে। 10 তারিখ হ্যাঁ, তো ওইটাই তো একবার ফাইনাল জেনে নেবো না, কারণ মেলাটা না ফ্রেন্ডস আমাদের সামনে লাগেনি, একটু দূরেই লেগেছে। ঘর থেকে বেরিয়ে সব থেকে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে ফ্রেন্ড অনুপম স্টুডিও, মানে ভাইয়ার সাথে কথা বলে নিলাম। কাল থেকে ভাইয়া কোথাও ঘুরতে যাচ্ছে বাইরে, তো সেই কারণে আর পাবো না। আর আমাদের যে গৃহপ্রবেশের দিনটা, মানে 11ই জুলাই, এই দিনটা না ফ্রেন্ডস অ্যাকচুয়ালি অনেকেরই গৃহপ্রবেশ হবে, তো এই কারণে আগে ভাগে সব কিছু আমরা বুক করে রাখতে চাইছি, যেন এন মোমেন্টে কোনো প্রবলেম না হয়, মানে আমরা তাকে পাচ্ছি না এরকম যেন না হয়। সেই জন্য আমরা আমাদের মতো করে কথা বলে অ্যাডভান্স দিয়ে চলে এলাম, বুক হয়ে রইল। যদিও আমরা আজকে মানে জাস্ট পাকা কথা বলতে গেলাম ভাইয়ার সাথে, আদারওয়াইজ আমরা বলে রেখেছিলাম আগস্ট থেকে, যখন থেকে চিম্পুর বার্থডে হয়েছিল, তাই না গো? আমরা তো জানতাম না আমাদের আমাদের নতুন ঘরে এন্ট্রি নিতে এতটা লেট হয়ে যাবে, আমরা ভেবেছিলাম এর আগেই হয়ে যাবে। তা ঠিক আছে, এবার জলের বোতলে নাই দাও, ঠিক আছে এবার যাচ্ছি ফ্ল্যাটে। শোনো, তুমি লাইট গুলো জ্বালিয়ে কেন রাখছো? সকালবেলা এখন সিরিয়াসলি লাইটের কি কোনো দরকার আছে? দেখো কেমন অন্ধকার, অন্ধকারে এত আলো, তার মধ্যে তুমি
এখানে বসে থাকতে যে কি বিরক্ত হই আর কি যে বোর হই ফ্রেন্ডস বলে বুঝাতে পারবো না। বাট না বসে থাকলেও নয়, মানে অনেক কিছু না তো এরকম হয়ে যাবে না যে মানে কাজটা হয়ে গেল কিন্তু না হয়তো হওয়ার কিছু ছিল আর হলো কিছু, মানে একদম করার সময় সময় ভাইয়াদেরকে বলে যেতে হয় কি এটা এরকম না ওটা ওরকম না, মানে একবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরেও। তো এই জন্য আর এত গরম হাওয়া আসে না আমাদের এই যেখানটাতে মন্দিরটা সেট করবো আমরা, এই জায়গাটা বন্ধ করে আমরা মানে ঠিক ডিসিশন নিয়েছি একদম ফ্রেন্ডস। আমরা না দুটোই আমাদের ব্যালকনি থেকে মানে ডাইনিং থেকে যে ব্যালকনিতে যাওয়ার সেকেন্ড রুমের সাথে যে ব্যালকনি অ্যাটাচ আছে সেখানে যাওয়ার টোটাল তিনটে জায়গা ছিল। এই যে এইটা হচ্ছে না সেকেন্ড রুমের ব্যালকনি, তো এক তো রুমের ভেতর দিয়ে যাওয়া যাবে আর এক হচ্ছে এই যে এইখানটা আমরা মানে পুরো ভাঙালাম, এখানটা আমরা মন্দির বানাচ্ছি আমাদের বড় করে, এখান দিয়ে যাওয়া যেত। আর এক হচ্ছে না কিচেনে ওই যেখানে ফ্রিজ রাখছি সেখান দিয়ে, তো আমরা এই দুটোই বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করে না মনে করছি একদম ঠিক ডিসিশন নেওয়া হয়েছে, আর ওই কিচেনের উইন্ডোটা তো খোলা থাকছে। এই গরমে যতটা গরম হাওয়া আসছে না ফ্রেন্ডস, ঠান্ডার দিনে ততটাই কিন্তু ঠান্ডা হাওয়া আসবে এই জায়গাটা দিয়ে। তাই জন্য আমার এখন মনে হচ্ছে একদম বেস্ট ডিসিশন নিয়েছি আমরা যে এই বন্ধ করার ডিসিশনটা, কারণ গরমকালের দিন গরম হাওয়াটা কে চাইবে, কেউ চাইবে না। আর শীতকালে এখানে এমনি রোদ কম ওঠে, তার মধ্যে যদি ওই ঠান্ডা হাওয়া হুড়ুড়িয়ে মুখের উপর আসে সেটাও কষ্টকর হবে। তো যাই হোক, ব্যালকনি তো দুটো আছেই, বেশ বড় সড়ো ব্যালকনি আছে, অসুবিধার কিছু নেই। আর কিচেনের উইন্ডোটাও বেশ বড় আছে, তো তাই জন্য আমরা ঠিক করেছি আর কি, জায়গাটা আমাদের ইউটিলাইজ হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এই ভাইয়াদের সাথে কথা বলে যাবো ঘরে লাঞ্চ করতে, কারণ খিদেও পেয়ে গিয়েছে। আমাদের এই রুমটার থেকে না পাশের মানে যারা থাকে তাদের সাথে এই ব্যালকনিটা একদম জাস্ট টাচ টাচ, মানে চাইলে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আমরা যাওয়া আসা করতে পারি। তো দুজনেরই যেন প্রাইভেসি মেনটেন হয়ে থাকে সেই কারণেই আর কি এটা বানানো দেখাই। এই যে এরকম টাইপের, হ্যাঁ নিচেরটা না জাস্ট উপরেরটা ফ্রেন্ডস, এই যে উপরেরটা আমি দেখাচ্ছি না এক্স্যাক্টলি এই জিনিসটা এখানটাতে আমরা করতে চাইছি। তাই এটা লাগিয়ে নিলে কি হবে না মানে জায়গাটাও ভালো লাগবে, আর অনেকগুলো আমরা ফুল গাছও এখানে হ্যাং করতে পারবো, এটাও একটা কিন্তু পারপাস মানে প্ল্যান্ট হ্যাঙ্গিং গাছ। হ্যাঁ মানে এখন এবার যেহেতু নিজেদের ফ্ল্যাট ফ্রেন্ডস, তো চাইবো একটুখানি ফুল টুল ঘরে বেশি করে লাগাই, নানা রকমের গাছ আর কি ঘরে রাখি। তো সেটাও একটা পারপাস কি ওটাতে অনেকগুলো গাছ কিন্তু হ্যাং হয়ে যাবে। তা যাই হোক, তো এই জন্য জুনেদ ভাইয়া একজনকে বলেছিল নাকি আসবে, জানি না কাল থেকে আমরা ওয়েট করে যাচ্ছি তার। তো এবারে ওইটাই হচ্ছে আলটিমেটলি হড়বড়িটা তো আমাদেরই, তো সেই কারণে আমরা এখন মানে লিটারেলি এখন ইরিটেড হয়ে আমি আর বা দুজন মিলে গেলাম পাশে এই ভাইয়ার দোকান। তো আমাদেরকে যা এস্টিমেট দিল তাতে আমাদের ঠিকঠাকই লাগছে, তাই তো এস্টিমেটে কোনো গড়বড় নেই, তো আমরা তাকেই কনফার্ম করে দেবো এক দুদিন এসে লাগিয়েও দেবে। কারণ মানে কি বলবো, কাজগুলো যত এই ছোট ছোট কাজগুলো মনে হয় না ফ্রেন্ডস কি চলে এই মুমেন্টে হয়ে যাবে, বাট এই কাজগুলোর জন্য না অনেকটা ডিলে হয়ে যায়, তো ওটাই আমরা চাইছি না। তো ঠিক আছে চলো, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, মানে মানুষের সময়ের কোনো মানে দাম থাকে না কারুর কারুর কাছে। ইলেকট্রিকের ভাইয়া এখন লাস্ট আমাদেরকে 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করাচ্ছে, তো দুদিন ধরে আসেনি, আমরা এখানে বসে আছি এখনো অবধি, মানে স্টিল না কি সে আসবে, আমরা জাস্ট দেখাবো কথা বলবো যাবো, সে এখনো অবধি এরকমই। মানে প্রবলেমটা আমাদেরই ফ্রেন্ডস কি আমরা না সেদিন যখন বলেছিল কিছু পেমেন্ট হবে স্যার, তা আমরা হট করে 5,000 করে দিলাম, তখন আমাদের 2,000 করা ছিল। তো ওইটাই না, বেশি ভালো হওয়াটাও ভালো না, কোনো কাজ করার সময় সামনের মানুষটা যতই ভালো ব্যবহার করুক না কেন নিজেদের মনে রাখতে হবে যে একে দিয়ে কাজ বার করাতে হবে, সেই কারণে ওরকম ভাবে আগের থেকে বেশি না দেওয়াটা। কারণ ই বলতে আমার খুব বিরক্ত লাগে ফ্রেন্ডস, বাট মাঝে মাঝে ইরিটেট হয়ে যায়। তো এতক্ষণ ধরে আমরা বসে আছি তার কোনো ভ্যালু নেই। তো যাই হোক ফাইনালি আমরা যাচ্ছি এবার ঘরে লাঞ্চ করতে, এখন 3টে বাজছে। না খেয়ে বসে থাকছে লাস্ট 3-4 দিন হলো, না খেতে হবে লাস্ট 3-4 দিন হলো ফ্রেন্ডস, কেউ বসে থাকছে ড্যাডমা মামের সাথে খাবে, তা আমি একসাথেই ভাবছিলাম নিয়ে নিই একই থালাতে, তারপর ভাবলাম যে না আমার সাথে খেলে পারে ও কতটা খাচ্ছে আমি বুঝতে পারবো না, কমই খাবে বেশি তো খাবে না, তাই আলাদা করে নিয়ে এসেছি। এতক্ষণ ধরে বসে আছে না, আমি আগেই খেয়ে নিয়েছি। তা মেলা যাওয়ার রাস্তাতে ইনারা দুজন এখন ঢুকেছেন, তা এখন ঢুকে নিয়ে এখানে এসে পড়ে, যদিও আমরাই আর কি একবার দেখতে এলাম সেই হিসাবে বাবুদেরও আসা হলো, তখন পরীক্ষা নিরীক্ষা চলছে ড্যাড মাম মাম কেমন কি করাচ্ছে না করাচ্ছে। হ্যাঁ মা ওই যে লাইট জ্বলছে,
এটার মধ্যে ফ্যান, ওটার মধ্যে ফ্যান, মাঝখানে ঝাড় লাইট। আরে রাউন্ডের মধ্যে ও লাইট চলবে, রাউন্ডটা তো লাইট চলবে একটা পুরো। আর আমি এমনি আমার মনে হচ্ছে চিম্পুর মুখটা না, ওটা ভিডিওতে টিভি শোতে কোথাও দেখেছে এরকম লাইট ওদের থাকে। আর তার সাথে আমি আরেকটি ফোনে দেখেছিলাম একটা ডিজাইন আছে টিভি কালার এবারে দেখো, টি দেখো গোল্ডেন। ওটা বাবু নোংরা হয়ে যাবে তাই তারপর উঠিয়ে দেবে সবগুলো। চিম্পু মায়ের কেমন লেগেছে? ওটা বাবু ঠাকুরের ইয়ে হবে, সুইচ হবে। ওই যে বেটা ওই যে আমাদের অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম হচ্ছে এত বড় অ্যাকোরিয়াম এর উপরে। আর এটা কি বেটা মাম যেখানে দাঁড়িয়ে আছে এখানে ডাইনিং টেবিল, আর ওইখানটায় সোফা, আর এটা টিভি, বড় ছোট টিভি, আর যেখানটা চম্পক মা দাঁড়িয়ে আছে ওখানটা টিভি। ঠিক আছে, পছন্দ তো? পছন্দ, এন্ড রেজাল্ট হবে না, দারুণ হবে দেখতে। পুরো মেলাটাই হচ্ছে দুবাইয়ের থিমে, তা বেশ ভালো করে কিন্তু এখনো বসেনি, আমার মনে হয় এক দুদিন হলেই স্টার্ট হয়েছে। মেয়েরা এত জোরাজোরি করছে, কিছু করার নেই, কথাও দিয়ে ফেলেছিলাম যে হ্যাঁ আসবো, না তো পরে মনে করছিলাম রবিবারের জন্য কথা দিলেই ভালো হতো। তাই এই যে ঢুকতেই এখানে পুরো অ্যাকোরিয়ামের মতো চারিদিকে, অ্যাকোরিয়ামের মতো কি বলছি, এগুলো সব অ্যাকোরিয়ামই এখানে ফ্রেন্ডস। নানা রকমের মাছ যেগুলো অ্যাকোরিয়ামে থাকে, তা বাদে ছোট্ট ছোট্ট কচ্ছপ যেটা কিনা প্রথমেই দেখালাম। তা এটা হচ্ছে না আন্ডার ওয়াটার থিম, এখান দিয়ে যেতে গেলে বেশ এরকম একটা ফিল হবে যে আমরা জলের নিচ দিয়ে যাচ্ছি, নানা রকমের মাছ দেখা যাচ্ছে বেশ বড় বড়। তা এই মেলার এন্ট্রি ছিল ফ্রেন্ডস পার পারসন 100 টাকা। তা আমাদের মনে হচ্ছিলো একটু যেন বেশিই নিচ্ছে, কারণ নর্মালি 50 টাকা অবধি ঠিক থাকে। তা আবার আমাদের দুই মেয়ে বড় হয়ে গিয়েছে, মানে মেয়েদেরও লাগবে। তা টোটাল আমাদের আজকে 400 টাকা লেগেছে কেবলমাত্র মেলাতে এন্ট্রি নিতে। তা ঢুকে পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এত সব করেছে তো সেই কারণে আর কি এতটা বেশি টাকাটা রেখেছে। তা চলো ভেতরে যাই, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। অন্যবার যে মেলাগুলোতে আমরা গিয়েছি সেই তুলনায় কিন্তু মেলাতে খুব একটা দোকান ছিল না, তবে হ্যাঁ মেলা যেরকম হওয়া দরকার, আর এখানে না প্রতিটি মেলাতে ঢুকতেই কিন্তু আগে গণপতিজি থাকেন। তবে মায়ের বাড়ি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত মেলা আছে সেগুলো আমরা যখনই গেছি তখন তো ওই দুর্গাপুজো নয় মানে কোনো পুজোর টাইমেই, কালী পুজো এই টাইমেই গেছি। তো সেখানে ওই আর কি পুজো একদিকে হয়, ঠাকুরের মণ্ডপ থাকে, আর আরেকদিকে মেলা বসে। তবে এইখানে কিন্তু সবসময় মেলাতে গণেশ ঠাকুর দিয়ে শুরু হয়। তা এই যে দেখো এইটি দেখে পরে আমার মাথাটা গেছে ঘুরে, বর বলছিল করবো, আনলাম বেকার, সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো মানে হয় না। তা এই জায়গাটায় বেশ ভিড় ছিল, সবাই এসে করছিল। আসলে না ফ্রেন্ডস লোকের নিজের নিজের ইন্টারেস্ট, না আমার দেখতে বেশ ভালোই লাগছিল, তবে করাটা যেন মনে হচ্ছিলো থাক থাক দূর থেকেই দেখি। তা পাপাদা ঠেকা এটা আমার বর কিনে ফেলেছে। তা আমরা যেহেতু ফ্ল্যাটে শিফট হচ্ছি, বরের নানা রকমের অনেক কিছু ভাবনা ভাবা আছে, স্বপ্ন আছে। তা ও মনের মতো একটা জিনিস পেয়ে গেল, কিনে নিল। তা আমি এদিকে চলে এসেছি মিষ্টি আচার নিতে। তা মিষ্টি আম আর তেঁতুল খেয়ে পরে তেঁতুলটা ভালো লাগলো, তাই ওটাই 250 নিয়ে নিলাম। কিছুই পছন্দ হচ্ছে না, এত এত দোকান ঘোরা হয়ে গেল, কোনোটাই নাকি ওদের কাজে না। এটা পছন্দ হয়েছে, হয়েছে ফাইনালি। ঠিক আছে, যেটা হয়েছে ওটাই কিনে নাও। ঠিক আছে। তো বড়বাবু জেদ করছিল, মা কোনো একটা দোলনাতে তো চাপি, তো সেই কারণে মন রাখার জন্য বললাম বলো কোনটাতে চাপে। তো ওরাই বলে হর্সটাতে চাপবো, কিন্তু চাপার পর বলছিল মা খালি পেটে চেপেছিলাম সেই কারণে ঠিক ছিলাম, যদি ডিনার করে চাপতাম তাহলে অসুবিধা হতো। মানে এত বেশি ঝাঁকুনি হচ্ছিল। তা যাই হোক বেশ মজা করেছে দুই বোন, তবে খানি ওদের একটুখানি ঝাঁকুনি লেগেছে। সত্যি কথা বলতে না ফ্রেন্ডস আমি দোলনা খুব একটা পছন্দ করি না, কারণ আমার না মনে হয় যেন গা গোলাচ্ছে। আর এইখানে এসে বরের এক কাণ্ড ঘটেছে, এই যে এত জোরে মাথার মধ্যে লেগেছে এই রডটাতে, বাবুদেরকে চাপিয়ে যখন বেরাচ্ছিল ওর মাথাটাতে না বেশ লাল রঙের দাগ হয়ে গেছে। তা আমি তো বাবুদেরকে ছেড়ে যেতে পারবো না, ওকে বললাম তুমি শিগগিরই জলের বোতল কিনে জল নাও মুখে। তা এই যে হালকা হালকা লাল তোমরা দেখতেও পাচ্ছ ফ্রেন্ডস। তা যাই হোক এখন ভালো আছে। আর এই যে এই নাগরদোলনা একবার চেপেছিলাম, তারপর থেকে ভেবেছি আর কোনোদিন চাপবো না, ওই সাহস করেই চেপেছিলাম, আর এত গা গোলাচ্ছে মানে কি বলবো। তা যাই হোক আমি খুব একটা দোলনাকে প্রেফার করি না, তবে আমাদের ওদিকে গেলে একটু ব্রেক ড্যান্সে কখনো কেমন চাপি। ঠিক আছে, তোমার
তোমার মেয়ের খিদে পেয়েছে, খিদে পেয়েছে রে বাপরে বাপ, একটু জল তো এনে দিন। হ্যাঁ বাবা, তো আমরা চলে এসেছি জ্যানসাব কি মালাই চাপ বড় বাবুর ডিমান্ডে, আমার ফেভারিট জায়গা। হ্যাঁ, কারণ ওরা জানে তো যে তুমি মামামের সাথে খাও। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তোমার খাওয়ালে আমি খাবো, আগে তুমি তারপর আমি, ঠিক আছে? না না, প্রয়োজন নেই, হয়ে যাবে, আমি আর চিন্তু একসাথে খাই। রাগ হয়েছে আর বর দেখছি এখানে, কি দেখছো বর দেখো? মিনি ফ্রিজ দেখছি, মিনি ফ্রিজ। হ্যাঁ, আমাদের মানে আমার ইচ্ছে ছিল ফ্রেন্ডস কি একটা ফ্রিজ আলাদা করেই রাখবো যেটা পুরো নিরামিষ থাকবে, তো এখন জায়গা আর কমই আছে, তাই তো? দেখতে হবে জুনে দিবিয়ার সাথে যদি কিছু বার করা যায় যেটা ছুঁয়াছুঁই না হয় এমন। হ্যাঁ, আজকে নিয়েছি আফগানি চাপ আর বাটার রুটি। চিম্পু মানা ফ্রেন্ডস বেশ পেট ভরে আজকে খাবার খেয়েছে, ও কিন্তু বাইরে গিয়ে খেতে পারে না ঝালের জন্য। যাই হোক, মা হই, মায়ের নজর যেন না লাগে। তো চলো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। তো সবার কাছে আমার অনুরোধ, যদি চ্যানেলটা ভালো লাগছে, আমার ভিডিওসগুলো ভালো লাগছে, তা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আর যদি ভালো না লাগছে কোনো অসুবিধা নেই, ভালো লাগলে দেখো, নাহলে ঠিক আছে। তা চলো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।